রাজধানীর আরুণ জেবরোডে পল্লী উন্নয়ন একাডেমির তত্ত্বাবধানে সমবায় বাজার আজ থেকে চালু হয়েছে। এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার উপস্থিত ছিলেন। এই বাজারে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, কৃষিপণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রয়োগিক গবেষণা প্রকল্পের আওতায় আরডিএ এর 150টি প্রকল্প গ্রামের সমবায়ীদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর মাধ্যমে কৃষকদের জন্য কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণ করেছে। এর পাশাপাশি আইসিএন প্রযুক্তিতে উৎপাদিত নিরাপদ শাকসবজি, ফলমূল ও অন্যান্য পণ্য সরবরাহ করার প্রয়াস নিয়েছে। এর মাধ্যমে কৃষক ভোক্তার সরাসরি সেতুবন্ধন তৈরি হবে বলে আরটিএ মনে করে।